वेलकाम बैक फ्रेंड्स एखनी मात्र पा खबर अनुजाई बड़ धक्का बीजेपी राजनैतिक तर्जार मध्य तृणमूले जोग दिलें चरित्रहीन सौरभ। तो बंधुगण এই বিষয়ে কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। কে যাবে তৃণমূলে আর কে যাবে বিজেপিতে এই নিয়ে চলছে জল্পনা। রাজনৈতিক টালবাহানার মধ্যে টলিপাড়ার ওয়ান্দরে কান পাতলে শোনা যাচ্ছিল তৃণমূলে যোগ দিতে চলেছেন বাংলা ওয়েব সিরিজের অতি জনপ্রিয় মুখ সৌরভ দাস। সূত্র থেকে জানা গেছে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিকে বড় ধাক্কা দিয়ে শাসক দলে পা রাখলেন সৌরভ। শুক্রবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন অভিনেতা সৌরভ। সৌরভের তৃণমূলে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই পাইপলাইনে আরও অনেকেরই নাম উঠে আসছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তৃণমূলে যোগ দিয়েই সৌরভ জানিয়েছেন, আমরা বরাবরই রাজনীতি নিয়ে কথা বলি, সব কথার শেষেও বলতাম জয় বাংলা। আজ গর্ববোধ হচ্ছে এটা ভেবে যে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। তারপরে জয় বাংলা স্লোগানে ঝড় তুলেছেন চরিত্রহীন অভিনেতা সৌরভ দাস। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে আইডল সৌরভ দাস চরিত্রহীন ওয়েব সিরিজের মাধ্যমেই সকলের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন সৌরভ। ইতিমধ্যে ফ্যান ফলোয়ার আকাশ ছোঁয়া অভিনেতার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে টলিপাড়ার নতুন মুখ সৌরভ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে রাজ্যের শাসক দলকে, এবং অভিনেতা দেব সোহমদের মতোই আগামী দিনে তৃণমূলকে তার জায়গায় পৌঁছে দেবে এই তরুণ তর্কীরা। তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।